বাঁকুড়া, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি নোজ পোরস স্ট্রিপসের রিভিউ। আজকে তোমাদেরকে যে নোজ পোরস স্ট্রিপসটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে টি জোনের চারকোল অ্যান্ড বাম্বো নোজ পোরস স্ট্রিপস। এই নোজ পোরস স্ট্রিপসটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, অ্যান্ড এই নোজ পোরস স্ট্রিপসটি সত্যি কি আমাদের স্কিন থেকে ব্ল্যাকহেডস অ্যান্ড হোয়াইটহেডস দূর করতে পারে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 100% অনেস্ট রিভিউ জানাবো। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। পার্টিতে যাওয়ার সময় কিংবা কোনো অকেশনে আমরা যখন অনেক ভালো করে মেকআপ করি, মেকআপ করার পরেও আমাদের ফেসে মেকআপটা কেমন যেন একটু ভেসে ভেসে থাকে। অনেকের নোজ এরিয়াটাতে প্রচণ্ড পরিমাণে ব্ল্যাকহেডস থাকে, যার কারণে মেকআপ করার ফলেও সেই জায়গাটা দেখতে খুবই বাজে দেখা যায়। সো আমরা অনেকে অনেক কিছু ট্রাই করে থাকি ব্ল্যাকহেডস রিমুভ করার জন্য, বাট কোনো কিছুই যেন কাজ করতে চায় না। সো সেই জন্য আমি আজকে তোমাদেরকে যে নোজ পোরস স্ট্রিপসটি দেখাবো এটা ইউজ করলে তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে এবং তোমাদের স্কিনের এই সমস্যাটা দূর হবে। সেই জন্য তোমাদের যেটা করতে হবে, এই নোজ পোরস স্ট্রিপসটিকে ইউজ করতে হবে। এটা হচ্ছে টি জোনের চারকোল অ্যান্ড বাম্বো এক্সট্র্যাক্টের একটি নোজ পোরস স্ট্রিপস। চারকোল আমাদের স্কিনটাকে ডিপ ক্লিন করতে হেল্প করে, স্কিনের এক্সেস অয়েলটাকে রিমুভ করতে হেল্প করে এবং আমাদের পোরসটাকে ক্লক করতে দেয় না, আমাদের পোরসটাকে ডিপলি ক্লিন করার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে থাকে এবং নোজ এরিয়াটাকে অলওয়েজ ক্লিন অ্যান্ড ফ্রেশ রাখতে হেল্প করে। সো এই নোজ পোরস স্ট্রিপসটি ইউজ করার ফলে আমাদের স্কিন থেকে ব্ল্যাকহেডস অ্যান্ড হোয়াইটহেডসটা খুব ইজিলি রিমুভ হয়ে যায়। মাত্র 10-15 মিনিটসের মধ্যে তোমরা তোমাদের স্কিন থেকে সমস্ত প্রকার ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডসটাকে ইনস্ট্যান্ট রিমুভ করে ফেলতে পারো। সো আমার মনে হয় নোজ পোরস স্ট্রিপস খুবই ইজি একটা ওয়ে যেটা আমাদের ব্ল্যাকহেডসটা দূর করতে অনেক ভালো কাজ করে, অ্যান্ড এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি, যে কোনো জায়গায় খুব ইজিলি ক্যারি করা যায়। সো এটা হচ্ছে 6টা নোজ পোরস স্ট্রিপস এখানে আছে একটা বক্সের ভিতরে। সো তোমরা এটাকে ইউজ করতে পারো। এখন চলো জেনে আসা যাক যে এই নোজ পোরস স্ট্রিপসকে কীভাবে ইউজ করতে হয়। এটাকে ইউজ করার আগে তোমরা তোমাদের নোজ এরিয়াটাতে একটু পানি দিয়ে ভিজিয়ে নিবে, দেন তোমরা এই নোজ পোরস স্ট্রিপসটাকে তোমাদের নোজ এরিয়াতে ভালোভাবে লাগিয়ে রাখবে, দেন তোমাদের স্কিনে এটা রেখে দিবে 10-15 মিনিটস পর্যন্ত। এবং 10-15 মিনিটস পর তোমরা এই নোজ পোরস স্ট্রিপসটাকে আলতোভাবে উঠিয়ে ফেলবে এবং তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে যে তোমাদের যে নোজ পোরস স্ট্রিপসটা আছে সেটার ভিতরে প্রচণ্ড পরিমাণে ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস আছে। লাইক তোমাদের স্কিনে যতটুকু পরিমাণে ডার্ট আছে সবগুলো খুব ইজিলি রিমুভ হয়ে যাবে। এটা ইনস্ট্যান্ট তোমাদের নোজ এরিয়া থেকে ডার্ট অ্যান্ড ইমপিউরিটিসটা রিমুভ করবে এবং তোমাদের পোরস ক্লগের সমস্যাটা আর থাকবে না, অ্যান্ড তোমাদের ব্ল্যাকহেডস অ্যান্ড হোয়াইটহেডসটাও খুব ইজিলি গায়েব হয়ে যাবে। সো আশা করি আজকের ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছো যে তোমরা খুব ইজি ওয়েতে কীভাবে 10-15 মিনিটসের মধ্যেই তোমাদের নোজ এরিয়া থেকে ব্ল্যাকহেডস অ্যান্ড হোয়াইটহেডসটাকে রিমুভ করতে পারো। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবে, অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।